মুসলিম সুফি শাহ মেহবুব অর্থাৎ দাতা সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতিবছর 10ই চৈত্র থেকে বীরভূমের পাথরচাপুরীর দাতা সাহেব মাজারে একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। এই মেলার আয়োজন করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে। তবে গত 3 বছর ধরে দেশ তথা রাজ্যের বিভিন্ন জায়গায় করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত থাকার কারণে সেভাবে মেলা হয়নি। করোনার প্রথম বছরে এক প্রকার বন্ধই ছিল এই মেলা। গত বছর নামে মাত্র মেলা হয়েছে, তবে এই বছর এই মেলা ভালোভাবেই অন্যান্য বছরের মতো করার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে এই নিয়ে এক দফা বৈঠক হয়েছে প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে। সেই মতো শুক্রবার মেলার উদ্বোধন করা হলো। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, বীরভূম জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এদিন এই মেলার উদ্বোধনের পাশাপাশি এই মেলার এই বছর কোনো যানবাহন রাখার কোনো রকম পার্কিং চার্জ নিতে হবে না বলে জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। বীরভূম থেকে দিবেন্দু গোস্বামী, রিপোর্ট সংবাদ বাংলার কথা। নমস্কার আদাব সবাইকে। আজকের এই 131তম পবিত্র ওরস মোবারক এবং পাথরচাপে যে মেলা 2023 তার উদ্বোধনী অনুষ্ঠান, আমরা জানি যে হযরত দাতা মেহবুব শাহ ওয়ালি রহমতুল্লাহ আলাইহ, সংক্ষেপে আমরা আমাদের যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় দাতা বাবা। প্রত্যেক বছর নিয়ম করে 130 বছর পেরিয়ে গেছে, 131তম মেলা আজকে। সেই মেলায় আমরা জানি যে প্রত্যেক বছর 9ই চৈত্র থেকে 7 দিনের জন্য এই মেলা আমাদের এই পাথরচাপুরিতে, এটা দাদা বাবার মাজার হিসেবে বিখ্যাত সারা বিশ্বে, শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, সারা দেশ সারা বিশ্বে আমাদের এই দাদা বাবার যে মাহাত্ম্য সেই মাহাত্ম্য কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা কি কখনো বলতে পারি যে আমাদের এই দাদা বাবার মাজার শুধুমাত্র আমাদের আমাদের মুসলিম ধর্মাবলম্বীদের, দাদা বাবার যে মাহাত্ম্য সেটা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। অর্থাৎ যত ধর্ম অবলম্বী হোক না কেন, সেটা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, পারসিক, জৈন, বুদ্ধিস্ট, যাই হোক না কেন, প্রত্যেকেই দাদা বাবার মাজারে এসে কিন্তু মাথা কোপে। এটাই হচ্ছে দাদা বাবার মাহাত্ম্য। সেই মাহাত্ম্য ঘরে ঘরে প্রচারিত, প্রত্যেকটা বিশ্বের গুনায় গুনায় কিন্তু আজকে এটা পৌঁছে যাচ্ছে। আজকে সেই দাদা বাবার 131তম যে মেলা, সেই মেলার শুভ উদ্বোধন এখানে আমাদের উপস্থিত আছেন। আমার কথা যদি বলতে হয় তাহলে দাদা বাবার এখানে আমাদের এখানে আসতে হবে, বা এই যে সুফি ঘরানার কথা আমরা বলি, এই বীরভূম জেলায় এত সমারোহ আমরা দেখি, একই সাথে সমবেত সমারোহ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে একদিকে যেমন আমাদের সুফির 51 পীঠের 5টি পীঠ যেমন আছে, তেমনি আমাদের শৈব ঘরানা আছে বা ইত্যাদি, তেমনি আমাদের কুষ্টিগড়ের মাজার, দাদা বাবার মাজার, পালোয়ান বাবার মাজার, এক বিশেষে অনেকগুলি মাজার বলা যায় যেখানে আমরা প্রত্যেকে আমরা যাই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব হোক ধনী হোক প্রত্যেকটা মানুষ আমরা এখানে যাই। সেক্ষেত্রে আমাদের এই বীরভূম জেলা কিন্তু একটা মহামিলন ক্ষেত্র, সর্বধর্ম সমন্বয়ের একটা মিলন ক্ষেত্র, প্রত্যেকটা উৎসবে প্রত্যেকে আমরা কিন্তু সমানভাবে আমরা অংশগ্রহণ করি, আমরা একে অপরকে জড়িয়ে ধরি বা ইত্যাদি, এরকমই একটা মহামিলন ক্ষেত্র আমাদের এই বীরভূম জেলা। যে মিলন ক্ষেত্রের ভাবটা কিন্তু সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে, আমাদের রাজ্যেও কিন্তু আমরা সেই মহামিলন ক্ষেত্রের একটা ভাব আমরা কিন্তু আমরা খেয়াল করি আমাদের সারা রাজ্যে। এটাই হচ্ছে আমাদের রাজ্যের এবং আমাদের জেলার কিন্তু অরিজিনাল যে ভাবধারা, সেই ভাবধারা কিন্তু আমাদের মেলায় আমরা লক্ষ্য করি। মঞ্চপ্রবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, যার মধ্যে মাননীয় জেলা শাসক আছেন, আমাদের অন্যান্য কলিগস যারা, আমাদের মাননীয় অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট সরকারি আধিকারিকগণ আছেন, আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা আছেন। পূর্ণভূমি এই দাদা বাবার মাজার, এই পাথরচাপুরি বীরভূম জেলার অত্যন্ত বিখ্যাত প্রসিদ্ধ জায়গা, সেখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে আসেন। এখানে অসংখ্য মানুষ যারা শুধু বীরভূম নয়, বীরভূমের বাইরে থেকেও এসছেন, আজকের এই পূর্ণ দিনে তারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা শুনলেন যে আমাদের এই যে দাতা বাবার যে মাজার, মাজার শরীফ, সেখানে তার
মহাপ্রয়াণ দিবস উপলক্ষে এই মেলা আগামী 7 দিন ধরে এখানে চলবে। আজকে 24 তারিখ শুরু হয়েছে, 30 তারিখ অব্দি চলবে। প্রচুর মানুষ এই হুম এবং তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা এবং পশ্চিমবঙ্গের বাইরে আমাদের যে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, সেখান থেকেও প্রচুর মানুষ এখানে আসবেন। তার জন্য আমরা বারংবার এই এখানে আমরা ভিজিট করেছি, আমার কলিগসদের নিয়ে, আমার সহকারী অফিসারদের নিয়ে বারবার আমরা ভিজিট করেছি। আমরা দেখেছি যে কোথায় মানুষকে কীভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই মেলা যাতে পরিচালিত হয়, মানুষের যাতে কোনো অসুবিধে না হয়, যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের গাড়ি রাখার সুবন্দোবস্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে। এবারে আমি আশা করবো এবারে প্রচুর মানুষ, গত 2 বছর ধরে কোভিডের জন্য সেইভাবে হয়তো মানুষ সেইভাবে আসতে পারেননি, কোভিড সংক্রমণের একটা বিষয় ছিল, এবছর সেই আশঙ্কা অনেকটাই কম, অনেকটাই স্তিমিত। আমরা আশা করব প্রচুর মানুষ এখানে আসবেন, মানুষ যত বেশি আসবেন তত এই মেলা, এই প্রয়াস, জেলা প্রশাসনের এই প্রয়াসের সার্থকতা। আমি জেলা পুলিশের সুপার তথা জেলা পুলিশের প্রধান হিসেবে আপনাদের সবাইকে জেলা পুলিশ, বীরভূম জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সালাম জানাচ্ছি। আমি আশা করব এই কয়েকটা দিন আপনারা সবাই খুব ভালোভাবে কাটাবেন, শৃঙ্খলা পরায়ণভাবে কাটাবেন। কোথাও কোনোরকম কোনো সমস্যা হলে আমাদের যারা পুলিশের আমাদের আধিকারিকরা অথবা আমাদের পুলিশ কর্মচারীরা যারা ডিউটিতে থাকবেন তাদের দৃষ্টি আকর্ষণ করবেন। আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যা নিবারণ করার। সবাই ভালো থাকবেন, নমস্কার। Jingle Bell English School, Malda is taking admission for the academic session 2023-2024. From PG to class 4, so without further delay come and grab the opportunity to give your child a better quality education and also nurture them to bloom their hidden talent in all respect. Call us at 9800882-2229-973-13379-0.